আপনারা জেনে খুশি হবেন, প্রতিদিন লন্ডন কিন্তু করোনা ভাইরাস নিয়ে আপডেট হচ্ছে, সরকার প্রতিনিয়ত কাস্টমারকে আপডেট দিচ্ছে। আমরা এই পর্যন্ত যতটুকু আমাদের নলেজের মধ্যে রয়েছে, কোনো ফ্লাইট বিঘ্ন ঘটবে না। প্রতিটা ফ্লাইটের জন্য সরকার ইনস্ট্রাকশন অলরেডি দিয়েছে খ্রিস্টমাসীয় পিরিয়ডে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার, এমিরাত সহ প্রতিটা এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট চলবে, কোনো ফ্লাইট বিঘ্ন ঘটার কোনো সুযোগ নেই। এমত অবস্থায় আপনারা যারা বাংলাদেশে আছেন অথবা বাংলাদেশে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, আপনার করোনা ভাইরাসও টেস্ট করতে হবে, সিটিএম ফর্ম ফিল আপ করে আসার সময় আসতে হবে, প্যাসেঞ্জার লকেটের ফর্ম ফিল আপ করতে হবে। মনে রাখবেন টেস্ট টু কিট যেটা, এটা বাসা আসার সময়, দেশ থেকে আসার সময় ইউকের ম্যান্ডেটরি, এটা আপনি করতে হবে। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে করতে পারবে। আমরা প্যাসেঞ্জারকে বলতে চাই যে যদি কোনো ধরনের ফ্লাইট ক্যান্সেল হয়, এক্ষেত্রে আপনি আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে পারবেন, ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন। বাট বিশেষ করে এই এই উইন্টার সিজনে যারা বাংলাদেশে যাচ্ছেন, কোনো ধরনের কোনো সিগন্যাল নেই যে ফ্লাইট ক্যান্সেল হওয়ার। আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন কোনো ধরনের ফ্লাইট ক্যান্সেল হবে না, এবং ব্রিটেনের সরকারের নীতি নির্ধারক যারা, তারাও বলছে কোনো ফ্লাইট ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই। তবে মনে রাখবেন প্রতিদিন কিন্তু আপডেট করতে হবে, আপনার ওয়েবসাইটে চেক করবেন, অথবা আপনারা এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাকে ফ্লাইট নিয়ে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি সোনার বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাচ্ছি, ব্রিটেনের যেসব প্যাসেঞ্জার লন্ডন থেকে ইউকে থেকে অন্যান্য রুটে যাচ্ছেন, সবাই কিন্তু ভ্যাকসিন দিয়ে যাচ্ছেন। অতএব আপনারা যারা ফ্লাইটের জন্য এখনও রেডি আছেন, 48 ঘন্টার মধ্যে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট নিতে হবে, আর তার সাথে আসার সময় শুধু কিছু নির্ধারিত রুল রয়েছে, আপনার ওয়েবসাইট চেক করবেন, আমাদের মতো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আমি টিভি ওয়ানের কলাকৌশল সকলকে সোনার বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে।